বন্ধুরা, বিনাদার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বিকালের টিফিনে ভেজিটেবিলের চপ বানাবো। প্রথমে আমি বিট, গাজর, আলু টুকরো করে কেটে নিয়েছি। এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবো, তারপরে পরে ফিরে আসি কি কি দেখাতে হবে। আমি প্রেশার কুকারের মধ্যে 2 কাপ জল দিয়েছি, এর মধ্যে লবণ দেব। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। লবণ দিয়ে দিলাম 1 চামচ। এবার এর মধ্যে আমি গাজর আর বিটটা দিয়ে দেবো, পরে আলু দেব। এবার আমি প্রেশার কুকারে ঢাকাটা দিয়ে দিলাম, সরি গাডারটাই দিতে হবে তোমার। এবার আমি প্রেশার কুকারে ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে 10 মিনিটে আমি রাখবো। আমি এখন ভেজিটেবিলের জন্য কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। গাজর আলু সিদ্ধ হয়ে গেছে, আর এই ভেজিটেবিলের জন্য কী কী লাগবে একবার দেখে নিই। আমি লবণ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, বাদাম ভেজে নিয়েছি, আর বিস্কুটের গুঁড়ো নিয়েছি, বেসন নিয়েছি, একটু মিষ্টি নিয়েছি, আর লাগবে সাদা তেল, মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি তেলের মধ্যে বিট, গাজর, আলু সিদ্ধ করা দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর 1/2 চামচ লবণ দিলাম। গাজরকে ভালো করে তেলের সঙ্গে কষাতে লাগবে, না হলে ভালো লাগবে না। আমি এবার জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। আমি এখন জিরে আর ধনে দিয়ে ভালো করে কষাচ্ছি। এবার আমি বাদামগুলো দিয়ে দেবো। বিস্কুটের গুঁড়ো দিতে হবে। এবার আমি বিস্কুটের গুঁড়ো ওপর থেকে কিছুটা দিয়ে দেবো, 2 চামচ। এবার আমার হয়ে এসেছে, এবার ওপর থেকে গরম মশলাটা দিয়ে দেবো।
আমি যে বিট গাজরের তরকারিটা বানিয়েছিলাম সেইগুলো লম্বা লম্বা করে শেপ করে নিয়ে এসেছি। এবার আমি বেসনে ডুবিয়ে তারপর ক্রাম বিস্কুটে গড়িয়ে নিয়ে তারপরে তেলে ভাজবো। একটু মুছে নেবে বেটে মধ্যে, এবার বিস্কুট দেয় বিস্কুটের উপর গড়াতে হবে। এইভাবে যে আমি বিট গাজরের তরকারিটা বানিয়ে রেখেছিলাম সেইটার লম্বা করে শেপ নিয়ে এসে এখন এটাকে বেসনে ডুবিয়ে ক্রাম বিস্কুটে এ করা হচ্ছে, গড়িয়ে গড়িয়ে এটাকে ফিনিশিং করা হচ্ছে, তারপরে এটা ভাজা হবে। আমি ভেজিটেবিলগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমার এই ভেজিটেবিলগুলো সব রেডি হয়ে গেছে, এবার আমি তেলে ভাজবো। এবার আমি কড়াইয়ের মধ্যে এক এক করে ছাড়বো। এইগুলো এরকম আস্তে আস্তে ডুবো তেলে ভাজতে হয়, তাহলে দেখুন আমি কিভাবে ভাজছি। আমার ভেজিটেবিলের চপ বানানো হয়ে গেছে, আমি যেভাবে সহজ পদ্ধতিতে বানিয়েছি আপনারা যদি চান এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।